সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তৃণমূলের দখলে থাকা ডাঙ্গা পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে বিজেপির ডাকা অনাস্থা মুলতুবি করার অভিযোগ উঠেছে বিডিওর বিরুদ্ধে। আর এই ঘটনা ঘিরে ব্লক অফিসে চড়াও হয়ে বিডিওকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল বিজেপি সদস্যদের বিরুদ্ধে। বিডিও অরুজ কুমার শিকদারের মাথায় ও হাতে চোট লাগে। জানা গিয়েছে বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাঙ্গা পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 20 জন, এর মধ্যে 10 জন সদস্য নিয়ে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। সম্প্রতি দলীয় এক সদস্য মারা যাওয়ার পরেও জীবিত দেখিয়ে এক প্রকার জোরপূর্বক পঞ্চায়েত নিজেদের দখলে রাখে তৃণমূল। এই ঘটনায় পঞ্চায়েতের বিরুদ্ধে বিডিওর নিকট অনাস্থার ডাক দেয় বিজেপি। সোমবার সেই অনাস্থা বৈঠকে বিজেপির 10 সদস্য সশরীরে অংশ নিলেও তৃণমূলের সদস্যরা অনুপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে বিজেপি সদস্যদের ডাকা অনাস্থা মুলতুবি করে দেয় বৈঠকের দায়িত্বে থাকা বিডিও অফিসের প্রতিনিধিরা। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পঞ্চায়েত ভবন থেকে বিজেপি সদস্যদের বের করে দেয়। এরপরই ক্ষুব্ধ বিজেপি সদস্য ও কর্মীরা ব্লক অফিসে বিডিওর ঘরে ঢুকে তাকে চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ। পাশাপাশি ডাঙ্গা পঞ্চায়েত অফিসে মৃত সদস্যকে জীবিত দেখিয়ে বিজেপির ডাকা অনাস্থাকে মুলতুবির অভিযোগ এবং কি কারণে তার উপরে হামলা সেসবের কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন বিডিও অনুজ শিকদার। হঠাৎ করে ওই সুভাষ সরকার ঢুকলো, ঢুকেই ওখানে ওই যে চেয়ারটা ছিল ওই চেয়ারটা ছুড়ে মেরেছে। হঠাৎ করে বুঝতে না পারে মানে হাত দিয়ে প্রতিরোধ করলাম। ইতিমধ্যে আমি কলিং বেল বাজাতে গিয়ে দেখি মানে কেউ তো নেই, তখন ওই চেয়ারটা উঠতে উঠতে ওরা সব ঢুকে গেছে। স্টাফরা এখানে লেগেছে মাথায়, আর এই হাত এই যে মানে 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 প্রতিরোধ করতে গিয়ে হাতটা লেগেছে ভীষণ একটা, পুরো আঙুলটা মানে হঠাৎ কেন আপনাকে মারলো মানে সেটা সেই বলতে পারবে। আপনি কি এর এগেনস্টে কোনো আইনি ব্যবস্থা নেবেন? এদিকে ব্লক আধিকারিককে নিগ্রহের অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়ে বিজেপি। জেলা বিজেপির সভাপতি শরৎ চৌধুরী জানিয়েছেন অনাস্থা বৈঠকে তাদের দলের মহিলা সদস্যদের উপরে অত্যাচার হলেও ব্লক প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে তৃণমূলের প্রয়োজনীয় আসন না থাকা সত্ত্বেও বিজেপি অনাস্থা বৈঠক মুলতুবি করে দেন, এটি প্রমাণিত হয় গোটা ঘটনা ভিত্তিহীন। দেখুন, আমরা যেটা জানি যে ডাঙ্গা যে পঞ্চায়েত সেখানে অনাস্থা নিয়ে এসেছিলো বিজেপি, সেখানে মোট সেখানে সদস্য সংখ্যা 20 জন, সেখানে একজন মারা যাওয়ার পর 19 জন হয়, কিন্তু বিজেপি 10 জন মেম্বার সেখানে উপস্থিত ছিল। অনাস্থা যেখানে চলছিল বিডিও সাহেবের উপস্থিতিতে, সেখানে আমাদের মহিলাদের ওপর নাকি চরমভাবে অত্যাচার হয়েছে। বিডিও সাহেব সেই ব্যাপারে কোনো রকম লক্ষ্য রাখেননি, এবং আমাদের এই বিডিও অফিসের সামনেই আমাদের যারা মেম্বার আছে যারা এখানে ধর্ণা করছে তাদের হাতের শাখা পর্যন্ত ভেঙে দিয়েছে। আমরা বিডিওর এগেনস্টে আমরা থানাতে কমপ্লেন করবো। 30 জনের মধ্যে 10 জন উপস্থিত থাকলে স্বাভাবিকভাবে সেখানে তৃণমূলে পঞ্চায়েত পড়ে যাওয়ার কথা। সেই জন্য বিডিও একটা পরিস্থিতি তৈরি করে নিজেকে সেভ করার চেষ্টা করছে বা পরিস্থিতিটাকে পাল্টানোর চেষ্টা করছে। অপরদিকে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এটা তো খুবই দুঃখজনক ঘটনা, এবং যারা ঘটনা ঘটিয়েছে প্রশাসনের কাছে আবেদন জানাবো যে কোনো রাজনৈতিক দলই হোক, যে আধিকারিক যারা রয়েছেন সরকারের তাদের উপরে আক্রমণ এটা মেনে নেওয়া যায় না, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা গ্রহণ করবে। সে বিষয়ে কিছুই বলার নেই। অনাস্থা প্রক্রিয়া যেটা নিয়ম মেনে হওয়ার কথা ছিল, বিজেপির পক্ষ থেকে মেম্বার হাজির করতে পারে, অনাস্থা ভেস্তে চলে গেছে, তৃণমূলের জয় হয়েছে, তৃণমূলের পক্ষে মেম্বাররা রয়েছে, আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতই থাকে। বিজেপিরা যেটা চেয়েছিল যে তারা অধিক সংখ্যক 50% উপরে মেম্বার হাজির করতে, তারা পারেনি, সেটা তাদের ব্যর্থতা। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।